আশা করি সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি তাপসী কোরাইয়া, সহকারী শিক্ষিকা, সেন্ট জোসেফ স্কুল, গণেশতলা, দিনাজপুর। বরাবরের মতো আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি নার্সারি শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে। তো গত ক্লাসে আমি তোমাদেরকে ক্যাপিটাল এবং স্মল লেটার পড়িয়েছি, তো আজ আমি ক্যাপিটাল এবং স্মল লেটার দিয়ে নতুন কিছু শিখাবো তোমাদের। চলো আমরা এখন বোর্ড দেখি। এখানে এক নম্বরে লেখা রয়েছে সাজিয়ে লিখো। এখানে দেখো অনেকগুলো বর্ণ লেখা রয়েছে এবং এগুলো বড় হাতের বর্ণ, কিন্তু বর্ণগুলো এলোমেলো ভাবে লেখা রয়েছে। তো এই বর্ণগুলোকে দেখো এখানে আমি সুন্দর করে সাজিয়ে লিখেছি। এখন দেখো এখানে আমাদের শুরুতেই দেখো এ রয়েছে, তাহলে আমি প্রথমে এটাকে এখানে লিখলাম। তারপর দেখো এখানে এর মধ্যে কিন্তু গোল চিহ্ন দেওয়া রয়েছে। কেন দিলাম? তার কারণ হলো যখন আমি এখানে বর্ণটি লিখব এখানে গোল দেব, তার মানে এই বর্ণটি এখানে দ্বিতীয়বার আর লেখা যাবে না। তারপর দেখো এরপর এখানে বি রয়েছে, তাহলে আমি এখানে বি লিখলাম। তারপর দেখো সি নেই, ডি রয়েছে, আমি এখানে লিখলাম ডি। তারপর ডি এর পর ই রয়েছে, আমি এখানে ই লিখলাম। তারপর এফ, আমি এখানে এফ লিখেছি। জি নেই, এইচ রয়েছে, আমি এইচ লিখেছি। এইচের পর আই, এখানে আই কোথাও নেই। তারপর এখানে রয়েছে জে, তাহলে এখানে আমি জে লিখেছি। তাহলে দেখো শিক্ষার্থীরা খুব সহজেই আমি এলোমেলো বর্ণগুলোকে এখানে সাজিয়ে লিখলাম। তারপর দেখো দুই নম্বরে রয়েছে খালি ঘরে আগের বর্ণ লিখো। তাহলে এখানে দেখো ছোট হাতে বর্ণ লেখা রয়েছে, তার সামনে এখানে ফাঁকা ঘর রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? এই বর্ণটি আগে যে বর্ণটি সেই বর্ণটি এই ফাঁকা ঘরে লিখতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে বি, তাহলে বি এর আগে কি হয় বলো তো? বি এর আগে হয় এ। তাহলে এখানে আমরা লিখব ছোট হাতে এ। তারপর দেখো এখানে রয়েছে এইচ, এইচ এর আগে কি হয়? জি, তাহলে এখানে আমি লিখলাম জি। তারপর এখানে রয়েছে পি, তাহলে পি এর আগে কি হয়? এবার তোমরা যখন বর্ণগুলো তোমাদের মনে পড়বে না তখন তোমরা মনে মনে এবিসিডি গুলো পড়ে নেবে। তাহলে এখানে পি এর আগে হবে ও। তারপর দেখো এখানে রয়েছে ভি, ভি এর আগে কি হয়? ভি এর আগে হবে ইউ। তারপর দেখো শিক্ষার্থীরা এখানে রয়েছে ওয়াই, তাহলে ওয়াই এর আগে কি হবে? এস। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছ কিভাবে খালি ঘরে আগের বর্ণটি এভাবে লিখতে হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা ক্যাপিটাল এবং স্মল লেটার শিখলাম এবং সেই ক্যাপিটাল এবং স্মল লেটার দিয়ে কিভাবে সাজিয়ে লিখতে হয় এবং কিভাবে খালি ঘরে আগের বর্ণটি লিখতে হয় তাও আমরা শিখলাম। আগামী ক্লাসে আমি আবারও তোমাদের নতুন কোনো কিছু নিয়ে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ।